অবৈধভাবে গর্ভপাত করাতে গিয়ে হাতুড়ে ডাক্তারের হাতে মৃত্যু হলো এক গৃহবধূর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর 3 নম্বর রেলগেট এলাকায়। মৃত গৃহবধূর নাম টুকি বিশ্বাস, বাড়ি হাবড়ার শ্রীনগর এলাকায়। সে 3 মাসের গর্ভবতী ছিল। অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ এসে জিনিসটা জানতে পারলাম যে এইখানটায় একটা মহিলাকে অবৈধভাবে অ্যাবর্শন করতে গিয়ে ডাক্তারের চেম্বারে মেরে ফেলে। অ্যাকচুয়ালি ডাক্তার ওনার কোনো, আমরা যতদূর জানি এলাকাবাসীরা, ওনার কোনো মানে সেইভাবে পাশ করা কোনো সার্টিফিকেট নেই। ভুয়ো সার্টিফিকেটে উনি ডাক্তারখানা দীর্ঘদিন যাবৎ করে। এর আগেও উনি একবার এই বনানী নার্সিংহোমের একটা কেসে উনি ফেঁসেছিলেন, বেশ কিছুদিন জেলও কেটে এসেছিলেন, তারপরে আজকে এখানে এরকম একটা অকম্ব ঘটা থেকে একজনের প্রাণ উনি নিয়ে নিলেন। এই দিবসের এই সময়টায় আমরা কোথায় নারীকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাদের সুরক্ষা, তাদের ভালো মন্দের বিচার করার জন্য বা তাদের যাতে আমরা ভালো রাখতে পারি, আর সেইখানে আজ এইরকম একটা অবান্তর কাণ্ড যার কোনো যোগ্যতা নেই। আপনার বিশেষ করে এই যে আবর্ষণ কেসগুলো, এ তো রীতিমতন ডাক্তারি পাস করে তারপরে তারা সার্টিফিকেট পায় এবং তারপর তারা এইসব। শুক্রবার বিকেলে অবৈধ গর্ভপাত করানো নিয়ে অশোকনগরের হাতুড়ে ডাক্তার মনোজ বিশ্বাসের গোপন বাড়িতে সে গেছিল, সেখানেই মৃত্যু হয় এই গৃহবধূর। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে, আটক করে নিয়ে যাওয়া হয় হাতুড়ে ডাক্তার ও তার মধ্যস্থতাকারী এক দালালকে। ব্ল্যাক লিফ হমেশা আপনে আপনোকে জীবন মে মিঠাস ঘোলতা আয়া হ্যায়। কাস্টমার্স কে লিয়ে উমদা উৎপাদ অর বিজনেস পার্টনার্স কে লিয়ে আপনে পন কা এহসাস, यही है ब्लैक लीफ की खास बात। ब्लैक लीफ परिवार से जुड़ने के लिए, डिस्ट्रीब्यूटर बनने के लिए आज ही संपर्क करें। साथ आइए और अपने बिजनेस को नई ऊंचाइयों पर ले जाइए। ब्लैक लीफ, क्वालिटी इज आवर प्रायोरिटी।